মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন গড়ে থেকেও মুয়াজ্জিন। আচ্ছা, এই মসজিদটা শুনলাম স্থাপন হয়েছিল 1986 সালে, আজ থেকে প্রায় 35-36 বছর আগে। তো এই যাবৎকাল আপনারা এই মসজিদ নির্মাণ করতে পারেন নাই, একটু যদি বলতেন সংক্ষেপে। সংক্ষেপে মানে সবাই গরিব গোসরা মানুষ, এই হিসেবে পারা যায় নাই। আসলে গরিব এলাকা কিন্তু অনেক আছে, দেখা যায় যে এমন একটা জায়গা ছোট্ট কিছু সংখ্যক মানুষ, দেখা যায় যে 80-90 কি 50 ঘর মিলে সুন্দর একটা মসজিদ নির্মাণ করছে তারা। আমরা কেন পারলাম না যদি বলতেন? এখন কি জন্য যে পারলাম না, এটা তো আমাদের মানে গরিবের সংখ্যাটাই বেশি, মানে যাই আছে কাজকর্ম করে খাই, আমরা এদিকে আমরা সামাল দিতে পারি না, এই হলো কথা। এখন এখন আপনারা কি খুশি আছেন যে যে মসজিদটা হয়ে গেল? এখন খুশি সে আলহামদুলিল্লাহ, আল্লাহ যে কতবার নিয়ামত দান করছে মানুষের মনে দয়া দিয়ে, এটা আমরা কল্পনাই করতে পারছি। আর এই জায়গাটা হচ্ছে আমাদের এই পাশ দিয়ে একটা রাস্তা চলে গেছে, দেখা যায় যে নামাজের টাইমে মানুষ গাড়ি দাঁড় করে করে আসে এখানে নামাজ পড়বে, ঠিক না? গাড়ি দাঁড় করা করে আসে আমার এই মসজিদে এসে নামাজ পড়বে, এলাকার মানুষই না বাইরের মানুষ অনেক নামাজ পড়বে। আমাদের হাতে এই সপ্তাহে টাকা আসছে, সিলেটের ছেলে নাম প্রকাশ করতে ইচ্ছুক নয় 2000 টাকা, আরও একজন ভাই নাম পরিচয় প্রকাশ করতে ইচ্ছুক নয় 1000 টাকা, টোটাল 3000। হ্যাঁ 3000। আচ্ছা, ওই 5000 টাকা নুন্নাহার আপুর 1,00,000 টাকা আমার হাতে ছিল, আমি দরজার কাজ শুরু করেছি আর আমাদের অজুখানার কাজ চলছে, এই জন্য আমি চাইছিলাম যে এই 50,000 টাকাটা জমা দিয়ে দেই। আসলে আমার এই কাছের মানুষ ভাই সাথে থেকে খরচ করবে, ভাই টাকাটা আপনি বুঝে নেন, আমি সময় পাই না, জন্য যাইতে পারবো না, আপনি যেখানে যাওয়া লাগবে দিয়ে দিবেন। 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30। আর আপু মাইন্ডে নেবেন না, আমরা তো বিভিন্ন রকমের কাজবাজ করি, সবসময় যাওয়া সম্ভব হয় না, খুবই ঝামেলা হয় আমার। তো রবিকুল ইসলাম ডাক্তার আমার কাছের মানুষ আর কি, আমার ফুফাতো ভাই, আর ভাই সাথে থেকে আর আমার সবাই কাছের মানুষ, সাথে থেকে কাজটা করবে, আপনি সাথে থেকে এই কাজটা যখন যা লাগে আপনি কিনে দিন, আর আপনার কাছে আমি হিসাব নেবো, এই টাকাটার হিসাব আমি নেবো। হ্যাঁ, এই এই টাকাটার হিসাব আমি আপনার কাছ থেকে নেবো, বুঝছেন? আর কারো কাছে আসছে? আপনার কাছে আসছে? আরিফুল ইসলাম, কুষ্টিয়া, দুবাই প্রবাসী, 1000 টাকা না, 12 জন দু আছেন। আচ্ছা, তাহলে আমাদের টোটালি কত জমা হলো আজকের ভিডিওতে? 4000। এই সপ্তাহের খরচ বলো না। এই সপ্তাহের খরচ নেম প্লেট, মানে মসজিদের সামনে কুই বিল, বাজার, জামে মসজিদ, এগুলো লিখতে হবে, সেজন্য 3215 টাকা। আচ্ছা, আর অজুখানার উদ্বোধন মিস্ত্রি দেওয়া হয়েছে হলো 170 টাকা। আচ্ছা, মিস্ত্রি খরচ হলো 23,400 টাকা এই সপ্তাহের, আর ওখানে রড আনা হয়েছিল 38,000, আপনার 900 কয়েক টাকা, 30,000 টাকা দেওয়া আছে, বুঝছেন? তার 56, এই সপ্তাহের খরচ 56,715 টাকা। আচ্ছা, এই 30,000 টাকা রড আনছে না, এই টাকা আপনি ওনাদের দিয়ে দিবেন। জি জি জি, বুঝলেন? ওই টাকা দিয়ে টাইলস নিয়ে আসুক। জি জি, ঠিক আছে, বুঝলেন? ঠিক আছে, এই 30,000 রড আনলেন না, এই 30,000 দিয়ে দিলাম, এনথেন লি লিলেন 30,000, না ঠিক আছে, 30,000 লি আবার টাইলস আনা শুরু করে দেন, আবার আবার হবে না, ম্যানেজ হবে না। ঠিক আছে, ঠিক আছে, ওই ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, তো আনিছি আমরা, আনিছি আর এখন আপনার গত সপ্তাহে ক্যাশ টোটাল ছিল 93,010 টাকা। আচ্ছা, ক্যাশে ছিল এই সপ্তাহ খরচ 56,715 টাকা, এখন ক্যাশে আসছিল 37,295 টাকা। আজকে 4,000 যোগ করেন, মানে 40,295 টাকা ক্যাশ, 40,295 টাকা এখন বর্তমানে ক্যাশ। জি জি জি, ক্যাশে আছে। আর আমি খুব বেশি জিজ্ঞেস করবো, আপনারা এত কিছু করছেন, এতটা সহযোগিতা করছেন, আমাদের টাইসের সংকট পড়ে গেছে আর কি, অর্ধেক টাইস আমরা কিনতে পারছি, আর বর্তমানে আমাদের হাতে টাকা নাই, যে আমাদের ক্যাশে মাত্র আছে 40,000 টাকা সামথিং। তো এই টাইসের ব্যবস্থা হয়ে গেলে আমরা খুবই খুশি হতাম, আমরা এমনিতেও খুশি, আমরা এতটুকু করতে পারছি আপনাদের সহযোগিতা নিয়ে, আমাদের দ্বারা মোটেও সম্ভব হতো না, আমরা 36 বছর কিছু করতে পারিনি, আপনাদের জন্যই করতে পারলাম, আপনাদের এই দিন কখনোই শোধ হবার না। জানালার থাই লাগবে হলো আপনার 6টা, জানালা 6টা, আর বারান্দায় আছে হলো আপনার 2 সাইডে 2টি, তাতে কত লাগবে আপনার? 8,500 টাকা করে লাগবে জানালার, তাহলে 8,664 আর 67,000 টাকা, আর হলো আপনার 19,000 টাকার মতন লাগবে হলো বারান্দা, হ্যাঁ সামনে দুটি থাই, হ্যাঁ তাতে হলো আপনার 86,000 টাকা থাই লাগতেছে। জি জি জি, তাহলে আ যাবে 86,000 টাকার থাই, আর হচ্ছে আর মনে হয় যে হাফ টাইলস করতে লাগবে কত টাকা? হাফ টাইলস আপনার এখন লাগবে হলো 68,
মানে যে যতটুকু শর্ট আছে টাইসের 72 পিস টাইস লাগবে বুঝছেন ভাইজি গেছে মাইজি ভাইজি গেছে 50 গুণন এত কথা না বাবু টাইস দিলে তাহলে মাইজি আমার হয়ে যাবে বহুত দিছে এরকম 50,000 টাকা হলে আমার হয়ে যাবে এরকম যে হয় 50,000 টাকা হলে হয়ে যাবে জীবনে কোনো জায়গা জানা না স্টাইলস 72 পিস লাগবে 50,000 টাকা হলে আমার ভিতর হয়ে যাবে তাহলে 50 আর 80 আনুমানিক মানে 1.5 লক্ষ হুম 1.5 লক্ষ রং করা আর হচ্ছে লো বিদ্যুৎ ডলিং করা লাখ দেখ না 3 লাখ লাগে যাবে না 3 লাখ টাকা আরামে লাগবে আর 3 লাখ টাকা হলেই হয়ে যাবে হ্যাঁ সেটাই আর 3 লক্ষ টাকা হলে আমাদের কাজ ইনশাআল্লাহ মোটামুটি সব শেষ হয়ে যাবে সব হয়ে যাবে আমরা নামাজ পড়া শুরু করতে পারবো আচ্ছা আপনার নাম্বার বলেন এনে কিও বেশি 01703711106 আচ্ছা আপনার নাম্বার বলেন 07923466667 আর যারা আমাদের মাধ্যমে টাকা পাঠাতে চান আমাদের নাম্বার দেয়া থাকে আসলে আমাদের ওই নাম্বারটা বিকাশ করা নাই আমাদের সাথে কথা বলে আপনারা টাকা পাঠাতে পারেন আমাদের আজকে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সকলের প্রতি রইল অনেক অনেক কৃতজ্ঞতা যারা নতুন আসছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন সবার মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ